স্কুলে শিক্ষকতা করেও দেদার টিউশন পড়াচ্ছেন অনেকে, কিন্তু এবার থেকে স্কুল শিক্ষকরা যদি গৃহশিক্ষকতা করেন তাহলে যেতে পারে চাকরি, এমনই নির্দেশিকা দিল শিক্ষা দপ্তর। গত মে মাসে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিল 8 সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করার গাইডলাইন তৈরির জন্য। আর সেই গাইডলাইন না মেনে যারা গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এবার আরও করা হলো শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষককে গৃহশিক্ষকতার বিষয়ে তদন্তের জন্য তলব করা হয়েছে পূর্ব বর্ধমানের ডিআইয়ের তরফে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসির তরফেও নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে টিউশন করলে ও তা প্রমাণিত হলে সেই সমস্ত শিক্ষকদের বরখাস্ত অবধি করা হতে পারে। সম্প্রতি গৃহশিক্ষকদের সংগঠনের তরফে কয়েকজন সদস্য মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যায় আদালতের অর্ডার অনুযায়ী ঠিক কী কাজ হয়েছে তা জানার উদ্দেশ্যে। পিটিডব্লিউএ অর্থাৎ গৃহশিক্ষকদের সংগঠনের রাজ্য সম্পাদক জানান, যদি নির্দেশিকা অমান্য করে মিথ্যে মুচলেকা দিয়ে কোনো শিক্ষক টিউশন পড়ান সেক্ষেত্রে প্রমাণসহ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন তারা। আমরা সমস্ত জেলার তদন্ত দেখব, যদি মনোপ্রত হয়, যদি দেখি হ্যাঁ সত্যি মাননীয় শিক্ষকরা শিক্ষার অধিকার আইনকে মান্যতা দিয়ে টিউশন থেকে সরে গেছে তাহলে তাদেরকে স্বাগত, আর যদি না সরে যায়, যদি আমাদের এই তদন্ত ঠিকঠাক মনোপ্রত না হয় তাহলে আমরা আবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কন্ট্যাক্ট করব। এমনিতেই রাজ্যে স্কুল শিক্ষকদের টিউশনের রমরমা, এ নিয়ে আগেও বিস্তর জল ঘোলা হয়েছে। এখন শিক্ষা দপ্তরের এই তৎপরতায় আদৌ কাজ হয় কিনা সেদিকেই থাকবে নজর। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।